নমস্কার বন্ধুরা আমি তাপসমালা আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজ্য সরকারি চাকরির খবর নিয়ে চলে এসেছি রাজ্যের সরকারি পলিটেকনিক কলেজে বিভিন্ন ধরনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্পূর্ণ পারমানেন্ট পদে নিয়োগ হবে বেশ কয়েকটি শূন্যপদ রয়েছে আমরা দুটো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমরা এক এক করে দেখে নেব তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথমে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যায় ভিডিওটি ভালো লাগলে বেশি করে লাইক করবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ রাজ্য সরকারি চাকরির খবরটি আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশান আপনার জন্য সবসময় খোলা রয়েছে সেখানে কমেন্ট করতে ভুলবেন না আসুন আপনাদেরকে সরাসরি অফিসিয়াল বিজ্ঞপ্তিতে নিয়ে যাই দেখুন বন্ধুরা হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল পোর্টাল আদ্যাফিট আনন্দ পলিটেকনিক কলেজ গভর্নমেন্ট স্পন্সার্ড সরকার পোষিত এই কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রিক্রুটমেন্ট অফ স্টাফ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার চার অফ দু হাজার চব্বিশ এবং পাঁচ অফ দু হাজার চব্বিশ এখানে পরপর রয়েছে দেখুন প্রথম বিজ্ঞপ্তিতে এলডিসি লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট স্টোর অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার পদের রয়েছে আর দ্বিতীয় বিজ্ঞপ্তি রয়েছে গ্রুপ ডি পদের জন্য চলুন আমরা প্রথমে গ্রুপ ডি পদের অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখে নিই তারপরে গ্রুপ সি পদগুলোতে আসব। চলুন অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেখুন বন্ধুরা এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি এখানে বিস্তারিত তথ্য রয়েছে পদের নাম গ্রুপ ডি নিয়োগ হবে আদ্যাপীঠ আনন্দ পলিটেকনিক কলেজ দক্ষিণেশ্বরে আর সিলেকশন কমিটির মাধ্যমে নিয়োগ হবে বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে শূন্যপদের সংখ্যা দশটি রিজার্ভেশন রয়েছে এরকম ইউ আর দুটি ইউ আর ইসি একটি এসসি একটি এস সি ইসি একটি এস টি একটি ও বি সি এ একটি ও বি সি বি একটি ই ডাব্লিউএস ইসি একটি এবং ইউআর এক্স সার্ভিসম্যান একটি সব মিলিয়ে দশটি শূন্য নিয়োগ হচ্ছে আর এখানে যে তারিখ রয়েছে তা পরবর্তীতে সংশোধিত হয়েছে আগামী একুশে মে পর্যন্ত আবেদন করা যাবে এখানে রয়েছে একুশে এপ্রিল লাস্ট ডেট এক্সটেন্ড করে একুশে মে পর্যন্ত করা হয়েছে আর এখানে বিস্তারিত তথ্য রয়েছে দেখুন এই তথ্যগুলো পরপর পরপর রয়েছে বিভিন্ন ধরনের সংরক্ষণের সুযোগ সুবিধা পাওয়া যাবে সিলেকশন কমিটি নিয়োগ করবে আর আবেদন করতে হবে সম্পূর্ণভাবে অনলাইনে এই পোর্টালের মাধ্যমে আপনাদের সুবিধার্থে এই অফিসিয়াল পোর্টালের অ্যাড্রেস এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকছে সেখান থেকে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন আর এখানে সমস্ত তথ্য রয়েছে আপনারা খুটিয়ে খুটিয়ে এই বিজ্ঞপ্তি দেখে নিতে পারেন তাহলেই সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন এটা হচ্ছে গ্রুপ ডি পদের অফিসিয়াল বিজ্ঞপ্তি গ্রুপ ডি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে শুধুমাত্র অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন স্যালারি স্কেলও এখানে দেওয়া হয়েছে পে লেভেল ওয়ান সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা অ্যাস পার রোপা দু হাজার উনিশ অর্থাৎ রাজ্য সরকারের যে গ্রুপ ডির মাইনে সেই একই মাইনের হারে কিন্তু পারমানেন্ট ভিত্তিতে এই নিয়োগটা হতে চলেছে এটা ছিল প্রথম বিজ্ঞপ্তি আমরা গ্রুপ সি পদের বিজ্ঞপ্তিটি এবার দেখে নিই বন্ধুরা এটা হচ্ছে গ্রুপসি পদের বিজ্ঞপ্তি দেখুন এখানে অনেকগুলো পদ রয়েছে এটাও কিন্তু এই পলিটেকনিক সরকারি কলেজে নিয়োগ হবে লোয়ার ডিভিশন ক্লার্ক পদের জন্য তিনটি শূন্য পদ রয়েছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদের জন্য একটি শূন্য পদ স্টোর অ্যাসিস্ট্যান্ট পদের জন্য একটি শূন্য পদ ক্যাশিয়ার পদের জন্য একটি শূন্য পদ সব মিলিয়ে ছটি গ্রুপসি পদে নিয়োগ হচ্ছে বিস্তারিত আমরা জেনে নিই কোয়ালিফিকেশন লাগছে শুধুমাত্র মাধ্যমিক পাস লোয়ার ডিভিশন ক্লার্ক পদের জন্য সঙ্গে থাকতে হবে টাইপিং স্পিড কম্পিউটারে কুড়ি ওয়ার্ড পার মিনিট ইংরেজিতে আর দশ ওয়ার্ড পার মিনিট বাংলাতে আর ছ মাসের একটি কোর্স থাকতে হবে কোনো রেপুটেড সংস্থার কাছ থেকে পে স্কেল হচ্ছে পে লেভেল সিক্স রুপিস বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পরবর্তী পদের নাম লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট এক্ষেত্রে মাধ্যমিক পাস করতে হবে আর কম্পিউটার অপারেশনের নলেজ থাকতে হবে এবং কম্পিউটার টাইপিং টেস্টের যে স্পিড চা হচ্ছে কুড়ি ওয়ার্ড পার মিনিট ইংরেজিতে এবং দশ ওয়ার্ড পার মিনিট ইংরেজিতে কুড়ি ওয়ার্ড পার মিনিট ইংরেজিতে এবং দশ ওয়ার্ড পার মিনিট বেঙ্গলিতে সেটা কিন্তু থাকতে হবে এবং ছ মাসের একটা কোর্স থাকতে হবে বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে একই রকম স্যালারি স্কেল স্টোর অ্যাসিস্ট্যান্ট পদের জন্য শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস এক্ষেত্রেও কিন্তু কম্পিউটারে টাইপিং স্পিড একই রকম আগে যা বলা হলো একই থাকতে হবে বয়স একই স্যালারি স্কেলও একই ক্যাশিয়ার পদের জন্য মাধ্যমিক পাস এবং টাইপিং স্পিড ইংরেজিতে কুড়ি এবং বাংলায় দশ থাকতে হবে স্যালারি স্কেল বয়স সীমা সব অপরিবর্তিত আর এটা সংশোধিত হয়েছে আগামী একুশে মে পর্যন্ত আবেদন করা যাবে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে অফিশিয়াল লিঙ্ক আপনাদের সুবিধার্থে এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে এছাড়াও অন্যান্য তথ্য এখানে রয়েছে আপনারা এই বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিতে পারেন এছাড়াও অফিশিয়াল পোর্টাল থেকেও সমস্ত তথ্য পেয়ে যাবেন এই ছিল গুরুত্বপূর্ণ চাকরির খবর সরকারি পলিটেকনিক কলেজ আদ্যাপীঠ আনন্দ পলিটেকনিক কলেজ গভর্নমেন্ট স্পনসার্ড এখানে বিভিন্ন ধরনের গ্রুপ ডি এবং গ্রুপ সি পদে নিয়োগ হচ্ছে সম্পূর্ণ পারমানেন্ট ভিত্তিতে নিয়োগ হবে পরীক্ষার মাধ্যমে নিয়োগ হবে ডাইরেক্ট রিক্রুটমেন্ট বিভিন্ন ধরনের পদ রয়েছে গ্রুপ ডি লোয়ার ডিভিশন ক্লার্ক লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট স্টোর অ্যাসিস্ট্যান্ট এবং ক্যাশিয়ার বিভিন্ন পদের জন্য বিভিন্ন রকম শিক্ষাগত যোগ্যতা গ্রুপ ডি পদের জন্য শুধুমাত্র অষ্টম শ্রেণীর উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন আর গ্রুপ সি পদগুলোর জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস সঙ্গে টাইপিং স্পিড এবং কম্পিউটারের সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন এই ছিল গুরুত্বপূর্ণ রাজ্য সরকারি চাকরির খবর ভিডিওটি ভালো লাগলে বিশেষ করে লাইক করবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ রাজ্য সরকারি চাকরির খবরটি আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশান আপনাদের জন্য সবসময় খোলা রয়েছে সেখানে কমেন্ট করতে ভুলবেন না নমস্কার ধন্যবাদ